খোয়াইর খাস কল্যাণপুর এলাকায় গত 24 অক্টোবর রাতে এক নাবালিকা ধর্ষণের অভিযোগ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা মথা দলের মহিলা সংগঠন ত্রিপুরা ওমেন্স ফেডারেশনের সেন্ট্রাল কমিটির বরিষ্ঠ মহিলা কর্মকর্তারা। গত 24 তারিখ কল্যাণপুর থানার অন্তর্গত এলাকায় একটি সঙ্গীতের অনুষ্ঠানে যাবার সময় এক নাবালিকা মেয়েকে পশ্চিম দারিকাপুর গ্রামের উপপ্রধান বিধান বিহারী দত্ত এবং তার সাঙ্গপাঙ্গরা ধর্ষণ করেছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন টিডব্লিউএফ এর নেতৃত্ব। মানে 16 বছরের এক নাবালিকা ওনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সেই অর্কেস্ট্রা দেখতে গিয়েছিল, যাওয়ার পথে রাস্তাতে একটা খাস কল্যাণপুর, সেই খাস কল্যাণপুরকে ওয়ান্দালুমু বলে, সেখানে সেই জায়গাটা ছোট্ট একটা বাজারও রয়েছে, সেই বাজারের কাছে কালী পূজাও চলছে, ওইখানে কিছু সংখ্যক আমাদের নন ট্রাইবের ওরা রয়েছে। ওই নাগরিকা মহিলাটি মেয়েটি ওনাদের বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিল, বন্ধু বান্ধবকে মেরে ওদের মোবাইলগুলো নিয়ে ওরা চলে গেছে দূর, প্রাণ বাঁচানোর জন্য ওরা ভাবছিল। সেই সময় মহিলার দিকে ধরে সেখানে কিছু আমাদের কাছে নাম এসেছে, সে আজকাল বর্তমান সরকারের একজন গ্রামের উপপ্রধান, পশ্চিম দারিকাপুর গ্রামের উপপ্রধান, নাম হলো বিধান বিহারী দত্ত। ওনার নেতৃত্বে 4-5 জনের লোক ওনাকে নিয়ে দর্শন করেছে। এই ধর্ষণের ঘটনায় কল্যাণপুর থানায় আসামিদের নাম থাম উল্লেখ করে অভিযোগ জানানো হলেও মাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। ধর্ষণের মূল আসামি বিধান বিহারী দত্ত শাসক দলের উপপ্রধান বলে সাংবাদিক সম্মেলনে জানান টিডব্লিউএফ কর্মকর্তারা। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করা না হলে টিডব্লিউএফ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে উল্লেখ করেছেন উপস্থিত সংগঠন প্রতিনিধিরা। উনি গিয়ে সেখানে মেডিকেল টেস্ট হয়েছে, হসপিটাল নিয়েছে এবং খারাপেও নিয়েছে, এখন মাত্র একজনকে অ্যারেস্ট করেছে, বাকিরা এখনও অধুরা রয়েছে। সেই জন্য আমাদের দাবি অতিশয় গ্রেপ্তার করার জন্য আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি, যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কঠোর আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজ্যের মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে সাংবাদিক সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করেন টিডব্লিউএফ এর মহিলা সাংগঠনিক পদাধিকারীরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।